Photoshop এর আরেকটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এখান থেকে আমরা ক্রপ যখন করব একটি ইমেজকে, এখান থেকে আমরা এখান থেকে প্রপোর্শন গুলো ঠিক করে দিয়েছি। তো এখানে যে প্রপোর্শনটি আছে এখানে কিন্তু আমাদের রেজুলেশন উল্লেখ নেই। এখানে যেমন ধরুন 4:5 300 PPI দেয়া আছে, তো আমরা যদি এভাবে রেজুলেশন সহ সেট করতে চাই খুব ভালো মানের ছবি পাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা উইথ এবং হাইট এবং রেজুলেশন এই অপশনটি সিলেক্ট করব। করার পরে এখানে আমি যদি 5, 4 আর এখানে 300 দেই তাহলে আমার এই রেজুলেশনটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি ছবিটিকে এভাবে ক্রপ করে নেই, তারপর এখানে ওকে করি, তাহলে আমার ছবিটি সেভ হয়ে গেল। এরপর কি করব আমরা, এখান থেকে আগের মতো নিউ ক্রপ প্রিসেটে যখন যাব দেখুন এখানে 4:5 × 300 PPI আছে, তারপর ওকে করব। তাহলে আমার এই প্রিসেটটি আমরা এখানে দেখুন দুটি আলাদা সেভ হয়ে গেছে। তাহলে খুব সহজেই আমরা এখান থেকে পিক করে নিতে পারবো আমাদের যখনই প্রয়োজন হবে। আচ্ছা, এখন আমাদের ফটোশপে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে অনেক সময় আমরা তা একটা ফ্রেমের মতো ব্যবহার করতে পারি। ক্রপ টুলটি দিয়ে ওই কাজটা খুব সহজে করা যায়, সেটা কিভাবে চলুন শুরু করি। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটি ক্রপ যে মার্কটি আছে সেই মার্কটিকে যদি এভাবে ধরে আমি ছবির বাইরে এভাবে টেনে আনি তাহলে দেখুন ছবির একটি পিছনে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে ছবির বাইরে সেই লেয়ারটি শো করছে। তো এরপরে আমি যদি এভাবে আনি তাহলে এপাশেও আমি একটি সেম ব্যাকগ্রাউন্ড যা একটা ফ্রেমের মতো মনে হচ্ছে সেভাবে এটা সেট হচ্ছে। কিন্তু এখানে আমি অন্য কোনো কালার দিতে পারছি না কারণ এটি ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, তো এই জন্য এটি সবসময় হোয়াইট দেখাচ্ছে। তো এই জিনিসটি যদি আমরা না চাই সেক্ষেত্রে, বা আমরা যদি ট্রান্সপারেন্ট একটি বর্ডার চাই যাতে আমি এর পরবর্তীতে অন্য কোনো কালার ব্যবহার করতে পারবো, তার জন্য আমরা আবার আগের অবস্থানে যাই। আচ্ছা, এটা না যে ক্রপটায় ওকে করি। করার পরে এখানে যে ডিলেট ক্রপড পিক্সেল আছে এটিকে আনচেক করে দিই, তাহলে এখানে আমরা এখন এটিকে লেয়ার হিসেবে পাব। এরপর যদি এখান থেকে দেখুন এখন আমি যদি এভাবে বাড়াই তাহলে পেছনে এই অংশটা ট্রান্সপারেন্ট আসছে, এই লেয়ারটিতে এখন আর কোনো কালার নেই। তো আমি এখান থেকে কালারটি এখান থেকে এটিকে সেট করে নিতে পারবো। এরপর আমি যদি ক্যান্সেল দিই, আমি ভি টুল নিয়ে আমি মাঝের এই ছবিটিকে কিন্তু আমি নাড়তে পারবো এভাবে করে। আমি যদি শিফট এবং অ্যারো কি চাপি দেখুন ডানে বামে অ্যারো কি যখন প্রেস করছি আমি উপর যাচ্ছে নিচে যাচ্ছে, তো এখান থেকে আমি ছবিটিকে সেট করে নিতে পারবো। এটা হলো একটি অপশন। হ্যাঁ, আমি এটাকে ওকে করছি না। এরপর আমি যেটি দেখাতে চাচ্ছি আপনাদের, এখন এইটিকে আমি ডিলেট ক্রপড পিক্সেল আনচেক করে করলাম, ঠিক আছে ঠিক আছে। এখন ধরুন আপনাকে একটা ছবি দেয়া হলো, যে ছবিটি আপনার পুরাটাই কোনো লেয়ার নেই, একটি ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, সেই ছবিকে আপনি কিভাবে পেছনে ক্যানভাস বা আপনি বর্ডার লাইন বা একটি ফ্রেম অ্যাড করবেন। আমাদের একদম প্রথমে ছবিটিতে আমরা চলে যাই। হ্যাঁ, ধরুন এই ছবির পাশে আমাকে একটি বর্ডার লাইন দিতে হবে বা একটি ফ্রেম অ্যাড করতে হবে। তো এখানে ছবি আমরা যদি অ্যাকুরেটলি, একটু আগে আমি যেটা করেছিলাম এক পাশ ছোট হয়ে গেছিল, এক পাশ ঠিকভাবে এটি বসেনি, তো তা একদম অ্যাকুরেট যদি আপনি চারপাশে বর্ডারটি চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ইমেজে যাবেন, এখান থেকে ক্যানভাস সাইজে আমরা আগেও দেখেছি এই অপশনগুলো, তারপর এখানে আরেকবার দেখাচ্ছি। তো এখানে দেখবেন আমার ছবিটি কত, 6.4 ইঞ্চেস, হাইটও সেম। হ্যাঁ, তো এখন আমি যদি চারপাশে সমানভাবে চাই তাহলে ধরুন আমি 1 ইঞ্চি একটি বর্ডার চাচ্ছি, তাহলে আমি এখানে 7.4 দিলাম, এখানেও 7.4
4 দিলাম হ্যাঁ তারপর এখানে রিলেটিভে টিক থাকলে সেটা তুলে দেব আর এটা মিডলে সেট করা থাকবে তারপর ওকে প্রেস করব তাহলে এটি চারপাশে সুন্দর একটি বর্ডার খুব একদম পিক্সেল পারফেক্টলি এই বর্ডারটি চলে এসেছে তো এখন যেটা বলতে নিয়েছিলাম আমি যে এখন আপনাকে যদি এই ধরনের ছবি থাকে যেটি কোনো লেয়ারে থাকলো না জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে জাস্ট আনলক করে দেবেন তাহলে এটি একটি লেয়ার হিসেবে আসবে এবং আপনি এখান থেকে ক্রপ ক্রপ করে এর পেছনে আলাদা ফ্রেম অ্যাড করতে পারবেন হ্যাঁ তো এখন আমার যে ইমেজটি আছে আমি যদি অ্যাকুরেটলি এর চারপাশে একটি বর্ডার দিতে চাই সেক্ষেত্রে কি করব ইমেজে যাব ক্যানভাস সাইজে যাব এখানে দেখুন 6.4 আছে আমি এখানে এটিকে 7 করে দিচ্ছি দুই দিকে 7 এবং রিলেটিভ এখানে টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দেব আর আমার অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে থাকবে এবার আমি ওকে দিলাম হ্যাঁ তাহলে দেখুন একদম অ্যাকুরেটলি এই ইমেজটি চারপাশে বর্ডারটি সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে একটি কালারফুল একটি বর্ডার দিব সেটা কি করবে কিভাবে করব এখান থেকে আমরা দেখব আমাদের এখানে যদি মাস রাখি দেখুন ক্রিয়েট নিউ লেয়ার আছে এখানে আমি প্রেস করলাম এরপর একটি নতুন একটা লেয়ার আসলো সেই লেয়ারটিকে আমরা এখানে এডিটে যাব সেখান থেকে ফিলে যাব ফিলে গেলে এখানে কন্টেন্টসে দেখবেন এখানে কালার সিলেক্ট করা যায় আমি এখান থেকে কালারটি সিলেক্ট করব তো আমি এখান থেকে যে কোনো কালার দিতে পারি আমার ইমেজের সাথে সামঞ্জস্যপূর্ণ আমি যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো হ্যাঁ তাও করা যাবে আর আর করা যাবে এই যে আমি যখন দেখুন আমার ইমেজের উপরে কার্সরটি আনছি এটি একটি আই ড্রপার টুলের মতো কাজ করছে এখান থেকেও আমি আমার ইমেজের জন্য দরকার মতো কালার চুজ করতে পারবো এখান থেকে রিলেটিভ কোনো একটি কালার নিতে পারবো আমি ওকে দিচ্ছি তারপর এখানে আবার ওকে দিব তাহলে দেখুন এই বর্ডারটি কালার হয়ে গেছে যেহেতু এটি একটি লেয়ার লেয়ারটি ফিল হয়েছে আর এই লেয়ারটির উপরে এই লেয়ারটি আছে তাই এটা ঢাকা পড়ে গেছে এখন আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে নিচে যখন দেখব দেখুন এখানে আসার পরে একটি সাদা লাইন দেখতে পাচ্ছি আমি ডাবল একটি হোয়াইট লাইন তার নিচে এনে আমি এটাকে ছেড়ে দেব তাহলে কি হলো এই ইমেজটির নিচে লেয়ারটি চলে গেছে তারপর আবার এই লেয়ারটিকে সিলেক্ট করলাম করার পরে এখানে আমি একটি স্ট্রোক মার্ক দেবো এগুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আরো ডিটেলস দেখবো এখন জাস্ট আমরা এফেক্টগুলো দেখছি এখান থেকে এফেক্টসে গিয়ে আমি স্ট্রোক ক্লিক করলাম স্ট্রোকে গিয়ে এখন এখান থেকে আপনি স্ট্রোকের এখান থেকে সাইজ বাড়াতে পারবেন কমাতে পারবেন তারপর এখান থেকে কালার সিলেক্ট করা যায় এখান থেকে ধরুন আমি এখানে ব্ল্যাক দিলাম হ্যাঁ এরপর জাস্ট আমি ওকে করলাম তাহলে আমার ছবিটির চারপাশে দেখুন খুব সুন্দর একটি বর্ডার চলে এসেছে তো আপনাদের বাড়ির কাজ থাকবে আমাকে একটি ছবি এভাবে চারপাশে বর্ডার মার্ক দিয়ে দেখাবেন এভাবে স্ট্রোক দিয়ে দেখাবেন তাহলে পরবর্তী ভিডিও দেখার আমরা জানি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ